বন্ধুরা আজকে আপনাদের জানাবো যে নিত্যদিনের খাবারের তালিকায় কেন টমেটো রাখা উচিত টমেটো হলো একটি শীতকালীন সবজি বাজারে টকটকে লাল রঙের টমেটো সকলের নজর কাড়ে এটি যেমন পুষ্টিকর তেমনি খেতেও সুস্বাদু বটে দৈনিক আহারে টমেটো আপনাকে রাখতেই হবে পুষ্টি বৈজ্ঞানিকদের মতে প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী টমেটোতে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন এ থায়ামিন লোহা ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ভিটামিন সি নিকোটিন অ্যাসিড রিবোফ্ল্যাবিন এবং একটি বড়ো মাপের পাকা টমেটো থেকে আপনি বারো ক্যালারি শক্তি পেতে পারেন এবার আসব এর বিভিন্ন রকম উপকারিতায় একটি করে টাটকা পাকা টমেটো দুপুরে ভাত খাওয়ার আগে খোসা ও বীজ সমেত কামড়ে খেলে এবং রাত্রে শোয়ার আগে ঠিক একইভাবে খেলে পুরোনো থেকে পুরনো যত পুরনোই হোক কোষ্ঠকাঠিন্য কয়েকদিনের মধ্যেই সেরে যাবে যাদের ওজন কম তারা যদি খাওয়া দাওয়ার সঙ্গে প্রতিদিন নিয়ম করে একটা পাকা টমেটো খান ওজন নিশ্চয়ই বাড়বে ফ্যাকাসে রক্তহীন চেহারার ব্যক্তিদের প্রতিদিন নিয়ম করে পাকা টমেটো খাওয়া উচিত এতে রঙে জৌলস আসবে এবং রক্তকণিকাও বাড়বে অর্জুন গাছের ছাল আর চিনি মিশিয়ে টমেটোর রসের অবলেশ অর্থাৎ জ্যামের মতো দিয়ে তৈরি করুন একটা এই থকথকে জ্যামের মতো তৈরি করে নিয়মিত খেলে বুকের ব্যথা বা হার্টের ব্যথা এবং হার্টের অসুখে উপকারিতা পাওয়া যায় পাকা টমেটোর রসে মধু মিশিয়ে খেলে রক্তপিত্ত এবং রক্ত বিকার যেটাকে বলা হয় রক্তের দোষ সেরে যায় পাকা টমেটোর এক কাপ রস প্রতিদিন নিয়ম করে খেলে অন্ত্রের ভেতরে আটকে থাকা মল নিষ্কাশিত হয়ে যায় এবং এইভাবেই পুরনো থেকে পুরনো কোষ্ঠকাঠিন্য সেরে যায় টমেটোর দু এক চামচ রস বাচ্চাদের খাবার আগে খাইয়ে দিলে দুধ তোলা বন্ধ হয় অর্থাৎ দুধ তুলে যায় যে বমি করে দেয় সেটা বন্ধ হয়ে যায় এক কাপ ভালো নারকল তেল এবং আধ কাপ টমেটোর রস একসঙ্গে মিশিয়ে শরীরে মালিশ করলে এবং তার একটু পরে হালকা গরম জলে স্নান করলে শরীরের চুলকুনি থাকলে সেরে যায় মাথার খুশকিতে আধ কাপ ভালো নারকল তেল তার সাথে একটি ভর্তি কাপের এক চথাই অর্থাৎ চার ভাগের এক ভাগ টমেটোর রস মিশিয়ে মালিশ করলে এই খুশকিতে আপনি উপকার পাবেন তো এই ছিল কয়েকটি টমেটোর উপকারিতা যদি ভিডিওটি ভালো লাগে আপনার লাইক দেবেন যদি খারাপ লাগে ডিসলাইক দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ